গত কাল রাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জি যে বাংলা নিজের মেয়েকে চাই বলে পোস্টার যেগুলো পোস্টারিং করা হয় দেওয়ালে দেওয়ালে, হঠাৎ করে সকালে দেখা যায় যে পোস্টারে 8-10টা পোস্টার আমাদের ছিঁড়ে দিয়েছে। এটা মূলত আমাদের যে বিবেকানন্দ পার্ক যে শান্ত জায়গা, সেই শান্তকে অশান্ত করার উদ্দেশ্যেই এটা হচ্ছে একটা বড় চক্রান্ত। এর পিছনে বিজেপি যে সমস্ত ছেলেরা রয়েছে, সেই ছেলেদের কাজ হচ্ছে গ্রামটাকে অশান্ত বাতাবরণ তৈরি করা এবং নিজেদের মধ্যে একটা বিরাট গৃহযুদ্ধ বাঁধানো। এরা আজকে বিজেপির সাথে আছে, কালকে তৃণমূলের সাথে আছে, পরশু সিপিএমের সাথে আছে। এরা হচ্ছে সামাজিকভাবে এরা বিশৃঙ্খলা তৈরি করার হচ্ছে এদের ছেলে। এদের উদ্দেশ্য হচ্ছে গ্রামকে অশান্ত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে পোস্টার ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। যেখানে পশ্চিমবঙ্গের মানুষ হৃদয়ের জায়গায় রেখেছে, সেখানে পোস্টারকে কালীমুক্ত করে ভেবেছে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে, এই স্বপ্ন এই ধারণা তাদের মূর্খের স্বর্গে রয়েছে। আমি এ ধিক্কার জানাই এবং এর জন্য আমার যে আইনগতভাবে প্রশাসনিকভাবে এবং প্রশাসনকে বলবো এ সঠিকভাবে সেই লোকদের খুঁজে বার করে চরমতম যোগ্য অন্তত শাস্তি পায় এই আশা। এবং আমরা একটা হাটসভা করি, সেই হাটসভা করার আগে রাতের বেলায় আমাদের যে স্টেজ করা হয় সেই স্টেজটিকে ব্লেড দিয়ে খণ্ড বিখণ্ড করে এবং সেখানে হাটসভাটিকে বানচাল করার চেষ্টা করে। পুনরায় আমরা কী করি, তড়িঘড়ি সেই হাটসভাকে আবার স্টেজে সুসজ্জিত করে স্টেজটিকে ঠিক করে সেই সভাটিকে করা হয়। অর্থাৎ এই ধরনের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে বিজেপি একদম। কিছু ছেলেকে বসেছে যাকে কিছু অর্থফর্থ লোভ বা টাকা ফাঁকা দিয়ে এসব করাচ্ছে। গ্রামের যারা মানুষ, গ্রামের শান্তপ্রিয় মানুষ, গ্রামে আমাদের গ্রামে এইসব ধরনের কালচার কোনোদিনই ছিল না, এখনো দিনে আমরা বিশ্বাস করি। কিছু ছেলেকে বিজেপির উপর থেকে পয়সা দিয়ে এসব রাতের অন্ধকারে এইসব কাজ করাচ্ছে, পোস্টার ছেড়াচ্ছে, ব্লেড দিয়ে আমাদের স্টেজ ছেড়েছে। তো এইসব নকারজনক কাজ বিজেপি করে আর বিজেপি করছে, পেছনে পুরোপুরি বিজেপিরই মদত আছে, এসব বলে কিছু নেই। তো প্রশাসনের কাছে আমরা চাইছি যে সঠিক তদন্ত হয় আর যেই করে থাকুক।